আজকে তোমাদের ক্লাউন বা জোকার দিয়ে সার্কাস সিনারি স্টেপ বাই স্টেপ ড্রয়িংটি শেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে প্রথমে একটা স্লিপিং লাইন তোমরা ছোট করে টেনে নেবে। টেনে একটা হাফ সার্কেল সুন্দর করে ড্রয়িং করবে। হাফ সার্কেল ড্রয়িং করার পর এই যে সার্কেলের কর্নার দুটো থেকে ঠিক এই যে ঘুরিয়ে এই নিয়ে আসবে, আর এইটাও আবার কিছুটা গিয়ে ঘুরবে, এখানে একটা সার্কেল তৈরি করবে। এবার নেক্সট এখান থেকে একটা কান তৈরি করবে, এই এইখানটা গলা তৈরি করে এই রাউন্ড শেপ তৈরি করবে। এবার দেখো নেক্সট এই কর্নার দুটো থেকে জাস্ট ছোট করে লাইন নিচ দিকে নামবে, ছোট করে, বেশি বড় করবে না। নামার পর এই কর্নার থেকে এই যাবে, এই কর্নার থেকে এই যাবে, কিন্তু ছোট করে হবে, বেশি বড় নয়। এইবার এই কর্নার থেকে রাউন্ড করে এই কর্নারে তোমরা নিয়ে আস। নেক্সট এই যে রাউন্ড আছে, রাউন্ডের ঠিক মাঝখান থেকে ছোট্ট করে একটা লাইন টানবে, টানার পর এর মতন দুটো ভাগ করবে, এর মতো করার পর এই যে কর্নার দুটো আছে এই কর্নার থেকে লাইনটা গিয়ে আস্তে আস্তে শুরু থেকে মোটা হয়ে যাবে, ছোট থেকে বড় হবে। এটাও ঠিক তাই, ছোট থেকে বড় হবে। এবার নিচটা রাউন্ড করবে, নিচটাও রাউন্ড করবে। এই হলো ক্লাউনের স্ট্রাকচারটা। এবার দেখো হাতটা কীভাবে তৈরি হয়েছে, এই লাইনটা যেভাবে আসে ঠিক সেভাবে নেমে যাবে, আবার এই লাইনটাও সেভাবে নেমে যাবে। এবার এটা এই হবে আর বড় থেকে একটু ছোট হবে, এটাও তাই, এই হবে বড় থেকে ছোট হবে। নেক্সট আমরা এইবার বাদ বাকি হাত মুখগুলো তৈরি করবো। তো আগে প্রথমে মুখের দিকে যাওয়া যায়। তো নেক্সট আমরা এইখান থেকে ক্লাউনের চুলটা তৈরি করব। এইখানে এই যে টুপিটা আছে, টুপিটার মধ্যে একটা তোমরা এরকম ডিজাইন করে দিতে পারো, এই এগুলো এরকম ভাগ করে দিতে পারো তোমরা, এইখানে এইরকম করে দিতে পারো। এবার নেক্সট দেখো চোখটা করছি, এই এর ভেতরে আরেকটা গোল হবে, তারপর চোখের বলটা হবে। এবার এখানে গোল করে নাকটা তৈরি করবে, এইখান থেকে এই এই হবে মুখটা, আর ঠিক এই যে দুটো জায়গা আছে জায়গায় তোমরা এইরকম ট্রায়াঙ্গেল শেপে এরকম করে দিতে পারো, এগুলো কালার হবে। এবার নেক্সট দেখো কি করছি, এইবার এই হাতটা এই হবে আর এইখান থেকে এই যাবে, এই আসবে, এইটাও তাই, এই এই হবে বুড়ো আঙুলটা, তারপর এই হাতটা এই দিকে যাবে ঘুরে কিছুটা গিয়ে এই হবে, বেশি বড় করবে না। আর এইখানে 1 2 3 তিনটে করে লাইন টানবে, 1 2 3, এবার লাইন তিনটে তোমরা যাবে একটা লাইন দিয়ে পুরো টেনে দেবে, আর এটা এইরকম হবে, এই। এবার নেক্সট দেখো এই এই যে গলার লাইনটা এখানে চলে আসবে, এইখানে চলে আসবে, এই বরাবর লাইনটা এখানে আসবে, আর এইখান থেকে এই ডবল লাইন করে দেবে, এইখান থেকে এগুলো এরকম ডিজাইন টাইপের হবে জামাটা, এই যেই হয়ে যাবে সাথে সাথে আমরা যে এতটুকু লাইন আছে এটা মুছে দেব। মুছে দেওয়ার পর এইখানে ক্লাউনের জামায় এরকম ডিজাইন করে দিতে পারো, এইখান থেকে এইরকম ট্রায়াঙ্গেল শেপে প্যান্টার মধ্যে ডিজাইন হবে। এইবার এই কর্নার থেকে এই কর্নার আসবে, এই কর্নার থেকে এই আসবে, এই কর্নার থেকে এই আসবে, এই ঠিক এই কর্নার থেকে লাইনটা এই আসবে, এরকম একটা শেপে তোমরা ডিজাইনটা করবে প্যান্টের। এবার এই লাইনটা ঠিক চলে যাবে, জুতোটা ঠিক এইরকম হবে, এইটাও তাই, এই বেশি বড় করবে না, এই
এইরকম ছোট করে জুতোটা পরবে। এইবার ক্রাউনটা ঠিক এই জায়গা থেকে তোমরা এইরকম জামাটা ডিজাইন করে দিতে পারো, এগুলো ভেতরগুলো এগুলো মুছে যাবে। এবার নেক্সট এটা যেটা সিনারি হচ্ছে, দেখো এই ক্লাউন বল খেলা দেখাচ্ছে, মানে জাগলিং করছে এই ছোট ছোট বলগুলো নিয়ে। এই এবার নেক্সট আমরা একটা সার্কাসের গ্রাউন্ড তৈরি করব, একটা স্টেজ তৈরি করা হচ্ছে যেখানে অডিয়েন্স বসা আছে, সেটা তোমাদের দেখানো হবে। এখানে ঠিক এরকম করে ছোট ছোট অডিয়েন্স বসানো থাকবে। ঠিক এইরকম ভাবে তোমরা করবে। ঠিক সেম ভাবে উপরেও তাই হবে। এইবার এখান থেকে টেন্ট করে দিতে পারো তোমরা, এই হবে। এইখানে একটা গোল বল আছে, বলের ভিতর দাগটা মুছে যাবে। এগুলো কমপ্লিট তোমাদের একটা সার্কাসের ক্লাউন দিয়ে সিনারি। তো এটা দেখো কি করে কালার করতে হয়। দেখো তোমাদের এই আঁকাটাকে দেখার সুবিধার জন্য আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়েছি, কিন্তু কোনো বর্ডার দেবে না, আঁকার পরেই রং শুরু করবে। এবার দেখো এই যে টেন্টের কালার কীভাবে আমি করছি, একটা টেন্ট আমি দেখাচ্ছি, সব টেন্টগুলো তোমরা সেভাবে করবে আমি বলে দিচ্ছি। রেড কালার দিয়ে, রেড কালার দিয়ে অর্থাৎ টেন্টের যে শেড, সে রেড কালার দিয়ে কিছুটা করছি। করার পর দেখো হালকা করে নিচ্ছি। এইবার পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালার দিয়ে এই অংশটাকে রেডটাকে মিশিয়ে বাদ বাকি পুরো কালারটা আমাদের কমপ্লিট ভরাট করে দিতে হবে। দেখেছো এটা কীভাবে করলাম? ঠিক সেমভাবে এইখানের কালারগুলো সেইভাবে আমাদের করতে হবে। দেখো ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই কিছুটা আমি করলাম। করার পর ক্রোম ইয়েলো লাইট কালার দিয়ে এই কালারটাকে মিশিয়ে বাদ বাকি অংশটা আমি করলাম। তো সেমভাবে সেমভাবে এই পুরো অংশটা কিন্তু একইভাবে হবে, একটা যেভাবে দেখেছি পুরো অংশটা হবে। তো এই অংশগুলো দেখো আবার ডিপ গ্রিন কালার দিয়ে, ডিপ গ্রিন কালার দিয়ে এই কিছুটা করলাম। করার পর লাইট গ্রিন কালার দিয়ে এই ডিপ গ্রিনটাকে মিশিয়ে বাদ বাকি অংশটা কমপ্লিট করতে হবে। তো কিছুটা তোমাদের দেখাচ্ছি আর বাদ বাকি অংশটা কিন্তু সেমভাবে এইভাবে রং হয়ে যাবে। কিন্তু এই যেভাবে দেখালাম এই অংশটা এইভাবে হবে, এই অংশটা এইভাবে একটা তোমাদের যেভাবে দেখিয়েছি, দেখো এই অংশটাও ডার্ক ভায়োলেট কালার দিয়ে, ডার্ক ভায়োলেট কালার দিয়ে
এই যে কিছুটা করবে আর রংটা যেভাবে আমি টানছি তোমরা সেভাবে টানবে। করার পর লাইট ভায়োলেট কালার দিয়ে বাদ বাকি অংশটা কিন্তু কমপ্লিট করতে হবে, অর্থাৎ এটা যেভাবে দেখলাম বাদ বাকি অংশটা সেভাবে যাবে। এবার দেখো ডিপ ব্লু দিয়ে, ডিপ ব্লু দিয়ে কিছুটা করা হলো, আবার এই পাশেও ডিপ ব্লু দিয়ে দেখো কিছুটা করা হলো, তারপর কোবাল ব্লু কালার দিয়ে এই ব্লুটাকে মিশিয়ে বাদ বাকি করতে হবে। এই এইভাবে পুরো অংশটা তোমরা শেষ করবে। এইবার দেখো এই অডিয়েন্সের জায়গা কি করছি, ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে অডিয়েন্সের এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে তোমরা কিছুটা আগে ডার্ক ব্রাউন কালারটা দেবে, দেওয়ার পর গ্রে কালার দিয়ে এই অংশগুলোকে মিশিয়ে দেবে, যে ডার্ক ভায়োলেট না সরি ডার্ক ব্রাউন কালারটা যে দিয়েছ এই ডার্ক ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে। এই যেভাবে দেখলাম পুরো অডিয়েন্সে ওই জায়গাটা ওইভাবেই করতে হবে। এই জায়গাটা ক্যারামাইন কালারটা দিয়ে পুরো অংশটাও এইখানে ক্যারামাইন কালারটা হবে, আবার এই পাশের অংশটাও এই হবে, এগুলো তাই হবে। পিঙ্ক কালার দিয়ে, পিঙ্ক কালার দিয়ে এই অংশটা পুরো ভরাট করতে হবে আমাদের, যেহেতু একই কালার হবে সেহেতু তোমাদের অল্প একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরোটা এটা কমপ্লিট করতে পারবে, এই অংশগুলো সেমভাবেই হবে। আর এই যে গ্রাউন্ডের কালার, গ্রাউন্ডের কালার ইয়েলো লেমন ইয়েলো কালারটা দিয়ে, লেমন ইয়েলো কালারটা গ্রাউন্ডে দূর থেকে করতে করতে যখন নিচ দিকে আসবে, দূর থেকে করতে যখন নিচ দিকে আসবে তখন ক্রোম ইয়েলো লাইট কালার দিয়ে, ক্রোম ইয়েলো লাইট কালারটা দিয়ে তোমরা বাদবাকি অংশটা মিশিয়ে দেবে, অর্থাৎ এইভাবে পুরো গ্রাউন্ডের কালারটা আমাদের হবে। এই যে বলটা আছে, ক্লাউন যে বলটা দিয়ে খেলা দেখাচ্ছে, এই বলটা পুরো রেড হবে, প্রতিটা বল রেড করতে হবে আমাদের, প্রতিটা বল রেড করতে হবে, প্রতিটা বল রেড করবে। আর এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তোমরা পছন্দের মতো তোমাদের নানা রকম ভ্যারাইটি কালার তোমরা দিতে পারো, যেমন আমি কটা দেখিয়ে দিচ্ছি, যেমন এইভাবে স্কাই ব্লু দিলে, এই স্কাই ব্লুটা এখানে দিলে, এই স্কাই ব্লুটা এখানে দিলে, এই স্কাই ব্লুটা এখানে দিলে, আবার ভায়োলেট কালারটা এইখানে দিলে, এইখানে দিলে, আবার গ্রিন কালারটা এই জায়গায় দিলে, এই এইভাবে করে তোমরা পুরো মানুষ নানা রকমের কালার দিয়ে কমপ্লিট করবে, যেমন অরেঞ্জ কালার হলো এখানে, অরেঞ্জ কালার হলো, এরকম করবে। আর মানুষের মুখগুলো, মানুষের মুখগুলো স্কিন কালার দিয়ে কিছুটা মুখ আগে করবে, স্কিন কালার দিয়ে কিছুটা মুখ করবে, করার পর ওপর দিকে অর্থাৎ চুলের দিকে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এইরকম চুলগুলো করে দেবে ছোটো ছোটো করে, কিন্তু গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এটা করতে হবে, তোমরা এই গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলটা দিয়েই এটা করবে, ঠিক সেমভাবে পুরো মানুষটা কমপ্লিট হবে। এইভাবে তো তোমরা পুরো সিনারিটা যেখানে যা কালার দেখালাম সেভাবে কমপ্লিট করো আশা করি। তো দেখো দেখো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু পুরো কাজটা কমপ্লিট করা হয়েছে, এই পাশটা দেখিয়েছিলাম এই পাশটা তোমরা করেছো, এইভাবে করে পুরো কাজটা সেমভাবেই হয়েছে। এবার দেখো ক্লাউনটা কীভাবে করছি, আমি অল্প অল্প দেখাচ্ছি, সেমভাবেই রঙগুলো পরপর যাবে। তো দেখো প্রথমে ক্লাউনের ক্যাপটা, তো প্রথমে অরেঞ্জ কালার এই যে এই জায়গাগুলোর মধ্যে পুরো কমপ্লিট অরেঞ্জ কালার তোমরা করবে, পুরো এই যে যেভাবে দেখালাম এই যে একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই অরেঞ্জ কালার করবে, তারপর কোবাল্ট ব্লু, কোবাল্ট ব্লু কালারটা কোবাল্ট ব্লু কালারটা এইভাবে করবে, ঠিক সেমভাবে এই জায়গাগুলো সেভাবে হয়ে যাবে, অল্টারনেট করে সেভাবে তোমরা কমপ্লিট করবে। এই রাউন্ডটা পুরো অরেঞ্জ কালার হবে, এটা কোবাল্ট ব্লু হবে। এবার স্কিন কালার দিয়ে পুরো ফেসটা খুব সাবধানে স্কিন কালারটা আমাদের করতে হবে,
এইভাবে তোমরা পুরো করবে। এই হাতের মধ্যেও স্কিন কালারটা হবে, এই হাতেও তাই তোমরা করবে। এবার ডার্ক ব্রাউন কালার দিয়ে চুলটা তোমরা করবে, ডার্ক ব্রাউন কালার দিয়ে। এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা কিন্তু কোবাল্ট ব্লু কালারটা দিয়েই কিন্তু কমপ্লিট করবে। এইবার দেখো, আমি একটা চোখ তোমাদের দেখিয়ে দিচ্ছি রেড কালার দিয়ে। রেড কালার দিয়ে এই যে চোখে যে ডবল লাইনটা, খুব সাবধানে করতে হবে। ডবল লাইনটা কোবাল্ট ব্লুয়ের পর এই চোখের চারিদিকে রেড কালার দিয়ে এটা তোমরা করবে। করার পর গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এই চোখের ভেতরে এই ছোট অংশটা করে দেবে আর এই ভুরুটা করে দেবে। এমন নাকটাও পুরো রেড হবে আর মুখের যে অংশটা, এই যে ঠোঁটটা, এইটাও হবে, এই কোনার ডিজাইনটাও রেড হবে। এইভাবে চোখটাও তোমাদের করতে হবে। তো এবার দেখো এই পার্টটা আমি কীভাবে করছি। অরেঞ্জ কালার দিয়ে, অরেঞ্জ কালারটা দিয়ে এই ড্রেসটা, পুরো ড্রেসটা পুরো ড্রেস পুরো ড্রেসটা তোমরা এই জায়গাগুলো পুরো অরেঞ্জ কালার হবে আর এই জায়গাগুলো কোবাল্ট ব্লু হবে। কোবাল্ট ব্লুটা হবে। রেড কালার দিয়ে এই যে এই অংশটা আছে, এই অংশটা রেড কালার কমপ্লিট করবে। তাহলে এই পাশে যা, এই পাশেও তাই হবে। ডার্ক ব্রাউন কালার দিয়ে এই যে এই ফিতেটা করবে। এমন ডিপ গ্রিন কালার দিয়ে এই গোলগুলো তোমরা পুরো কমপ্লিট করবে। তো এইখানে যেভাবে দেখালাম এই পাশটাও সেভাবে হবে। তো প্যান্টের একটা দিক আবার তোমরা দেখো সেমভাবে আরেকটা দিকও তোমরা করতে পারবে। অরেঞ্জ কালার দিয়ে এই অংশটা হবে, কোবাল্ট ব্লু কালার দিয়ে এই শেপগুলো হবে। এবার ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই যে অংশটা, তোমরা আস্তে আস্তে ধরে ধরে কাজগুলো করবে, যেহেতু জায়গাটা খুব ছোট সেহেতু তোমাদের রংটা খুব লাইন ধরে ধরে তোমাদের করতে হবে। ঠিক এই রকম যেখানে প্যান্টটা করলাম সেম প্যান্ট এইরকম হবে। জামাটা ওই পাশে যেরকম করেছি এই পাশেও তাই হবে, এগুলো তাই, মুখের এই চোখটোগুলো সেমভাবে হবে। এইভাবে তোমরা কমপ্লিট করবে। আর জুতোটা ব্ল্যাক কালারের হবে, করে গ্রে কালার দিয়ে এই অংশটা কিছুটা তোমরা মিশিয়ে দিতে পারো। আবার পুরো ব্ল্যাকও করে দিতে পারো, অসুবিধা নেই। জুতোটা পুরো ব্ল্যাক করেও দিতে পারো, একটু গ্রে কালার দিলে কি একটু লাইট পরে ভালো লাগে দেখতে, এটা করে দিতে পারো। এইভাবে পুরো কমপ্লিট করো। আর এই যে বলটা আছে, এই বলটা তোমরা অল্টারনেট করে কালার করবে। স্যাফ গ্রিন কালারটা দেবে, এখানে স্যাফ গ্রিন কালার দেবে, আবার তোমরা এখানে স্কাই ব্লু কালারটা, এখানে স্কাই ব্লু কালারটা করবে, পুরো ভরাট করবে। আবার এখানে স্যাফ গ্রিন কালারটা দেবে, আবার স্কাই ব্লু করবে। এইভাবে করে অল্টারনেট করে কালারটা যাবে আর এই মাঝখানে অংশটা রেড কালার হবে। এইভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করো। দেখো তোমাদের যেভাবে দেখিয়েছিলাম এক পাশ, সেভাবেই পুরো ক্লাউনটাকে কমপ্লিট করা হয়েছে, বলটাও তাই। এবার দেখো কোন জায়গায় কী করে পুরো কাজটা কমপ্লিট করছি। এইবার এই রেডের ওপরে একটুখানি, এই অরেঞ্জটার উপরে একটু রেড দিয়ে শেড দেবে, আর ডিপ ব্লু দিয়ে এই কোবাল ব্লুর ওপর তোমরা শেড দেবে। তাহলে আরো বেটার লাগবে দেখতে। এইবার এই যে ক্লাউনটা দাঁড়িয়ে আছে, ডার্ক ব্রাউন কালার দিয়ে এই
ক্লাউনের নিচে একটা শেড দেবে তোমরা, আর এই বলটারও একটা শেড হবে। এই এবার এই যে বলটা, বলটার উপর ডিপ ব্লু দিয়ে, ডিপ ব্লু দিয়ে প্রথমে নিচের লাইনটা ক্লিয়ার করবে, এবং নিচের লাইনটাকে ক্লিয়ার করে তারপর এইভাবে শেডটা দেবে। তাহলে বলটা যে গোল আছে সেটা, তারপর আস্তে আস্তে হালকা করে নেবে শেডটা, তাহলে ভালো লাগবে। আস্তে আস্তে হালকা করে নেবে, যদি না মেশাতে পারো এই স্কাই ব্লুটা দিয়ে এই ডিপ ব্লুটাকে মিশিয়ে দেবে। এইভাবে করে এই ব্লুটা দিয়ে এই স্যাভরিং যে কালারটা তোমাদের দেওয়া ছিল সেটাকেও তোমরা শেড করে দিতে পারো। এই লাইনগুলোকে ক্লিয়ার করে তোমরা শেডগুলো শিয়াবে দেবে। তবে দেখো বলটা কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে তোমরা করবে, আর ব্ল্যাক কালার দিয়ে এখানে এই যে খেলা দেখার যে রিংগুলো, সে রিংগুলো তোমরা করে দেবে, একটা দুটো এইভাবে করে রিংগুলো করে দেবে। সবার শেষে করবে কিন্তু তোমরা এগুলো, এগুলো সবার শেষে করবে। আর এইখানে এই যে ফাঁকা জায়গাতে যে কোনো সার্কাসের নাম তোমরা লিখে দিতে পারো, যেমন বেঙ্গল সার্কাস, এইভাবে করে এইভাবে করে লিখে দিতে পারো তোমরা জায়গাগুলোর মধ্যে। এইখানেও এইভাবে কিছুটা লেখা দেখা যাচ্ছে, এইভাবে করে তোমরা লিখে দিতে পারো সুন্দর করে। নাও লিখতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে, তোমার ড্রেসের কালারও তোমরা চেঞ্জ করে দিতে পারো। এইভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এমন কমেন্ট অবশ্যই তোমরা করো। প্রতিটা ভিডিও দেখলে যেটা ভালো লাগে বা তোমরা যদি আরও কিছু শিখতে চাও সেগুলো বললে সেই কমেন্টে আমাকে জানাবে। আর আমার চ্যানেলটিকে বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।